মেডিসিন ইনফরমেশন মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আসছে সামনে ঠান্ডাজনিত সিজন। এই ঠান্ডার সিজনে যাদের সাধারণত খুশখুশে কাশি রয়েছে বা খুশখুশে কাশি তৈরি হয় বা কফযুক্ত বা স্লেম্বাযুক্ত কাশি সৃষ্টি হয়, আজকের ভিডিওটি তাদের জন্য। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং যারা বিভিন্ন প্রকার ওষুধের পরিচিতি জানতে চান তারা সাধারণত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাধারণত ঠান্ডাজনিত সিজনে বা ঠান্ডার সময় আমাদের অনেকেরই খুশখুশে কাশির সৃষ্টি হয়। ছেলে এবং মেয়ে উভয়ের সাধারণত এই খুশখুশে কাশি খুবই একটি মারাত্মক বা বিরক্তিকর সমস্যা। এই খুশখুশে কাশি দূর করার জন্য যে সিরাপটি আমরা সেবন করতে পারি তা হচ্ছে অ্যাবক্সল। এই অ্যাবক্সল সিরাপটি প্রস্তুত করে থাকে বাংলাদেশের অন্যতম সুনামধন্য ফার্মাসিউটিক্যালস ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস। ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস অ্যাবক্সল সিরাপটি প্রস্তুত করে থাকে। অ্যাবক্সল সিরাপটি সাধারণত সেবন করা হয়ে থাকে যাদের সাধারণত খুশখুশে কাশি রয়েছে বা দীর্ঘদিন ধরে কাশি রয়েছে বা কফযুক্ত কাশি বা স্লেম্বাযুক্ত কাশি রয়েছে, তারা সাধারণত এই ওষুধটি সেবন করতে পারবে। এই অ্যাবক্সল সিরাপটি যদি আপনি সেবন করেন সেই ক্ষেত্রে আপনার বুকের ভেতরে যে কফ রয়েছে এই কফ কাশির মাধ্যমে বের করে দিবে বা স্লেম্বা রয়েছে এই স্লেম্বা কাশির সাথে বের করে দেবে। এবং যাদের দীর্ঘদিন ধরে কাশি রয়েছে বা কোনোভাবে কাশি যাচ্ছে না, খুশখুশে কাশি বা কাশতে কাশতে অনেক সময় গলা ব্যথা হয়ে যায় বা ঠান্ডাজনিত এই কাশির কারণে গলা ব্যথা সৃষ্টি হয়, তারা সাধারণত এই অ্যাবক্সল সিরাপটি সেবন করতে পারে। সর্বোপরি বলতে গেলে যাদের সাধারণত কাশিজনিত সমস্যা রয়েছে এই কাশি দূর করার জন্য এই অ্যাবক্সল সিরাপটি খুব ভালো কাজ করে থাকে। এবার আসি জেনে নেওয়া যাক এই অ্যাবক্সল সিরাপটির মূলত খাবার নিয়ম। সাধারণত এই অ্যাবক্সল সিরাপটিতে শক্তিশালী উপাদান থাকায় সাধারণত প্রাপ্তবয়স্করা এই ওষুধটি সেবন করতে পারবেন, অর্থাৎ যাদের বয়স 12 বছরের উপরে তারা সাধারণত অ্যাবক্সল সিরাপটি সেবন করতে পারবেন এবং 12 বছর বয়সে যাদের নিচে তারা অ্যাবক্সল সিরাপটি সেবন করতে পারবেন না। এবং এই 12 বছর বয়সের উপর যাদের বয়স তারা অ্যাবক্সল সিরাপি সেবন নিয়ম হচ্ছে 2 চামচ করে প্রতি 6 ঘন্টা পর পর এই ওষুধটি বা সিরাপটি আপনি সেবন করতে পারেন। এবং এই সিরাপটি যদি আপনি নিয়মিত সেবন করেন সেক্ষেত্রে আশা করা যায় যে আপনার যে খুশখুশে কাশি বা স্লেম্বাযুক্ত বা কফযুক্ত কাশি রয়েছে বা দীর্ঘদিনের কাশি রয়েছে এই কাশি সহজেই দূর হবে। এবার আসুন জেনে নেওয়া যাক এই অ্যাবক্সল সিরাপটি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। সাধারণত মাথা ঝিমঝিম ভাব বা মাথা ব্যথা বা পরিপাকতন্ত্রের গোলমাল বা তন্দ্রাচ্ছন্ন ভাব বা ঝিমুনি ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এই পার্শ্ব প্রতিক্রিয়ার মাত্রা যদি অত্যধিক পরিমাণে বেশি হয় সেই ক্ষেত্রে অবশ্যই এই সিরাপটি ব্যবহার করা বন্ধ করে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। এবং এই সিরাপটি যখনই আপনি সেবন করবেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে সেবন করতে হবে, কারণ চিকিৎসক আপনার রোগের উপর নির্ভর করে এর ডোজ বা মাত্রা নির্ধারণ করে থাকে। এবং যে সমস্ত ব্যক্তিদের সাধারণত হাঁপানি বা হৃদরোগ বা বৃক্ক বা যকৃতে সমস্যা রয়েছে তারা সতর্কতার সাথে এই অ্যাবক্সল সিরাপটি সেবন করতে পারেন। এই অ্যাবক্সল সিরাপটি সাধারণত এই এই জাতীয় ব্যক্তিরা সতর্কতার সাথে ব্যবহার করবে এবং মেয়ে এবং পুরুষ উভয় এই অ্যাবক্সল সিরাপটি সেবন করতে পারবেন। এই অ্যাবক্সল সিরাপটি সাধারণত 100 ml বোতল হয়ে থাকে, যার বর্তমান মূল্য হচ্ছে 85 টাকা। আপনার নিকটস্থ যে কোনো ওষুধ অথবা ফার্মেসি সবে আশা করছি এই অ্যাবক্সল সিরাপটি আপনি পেয়ে যাবেন। এই অ্যাবক্সল সিরাপ সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন অথবা জিজ্ঞাসা থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট